হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। অনেকেই আমাকে প্রশ্ন করেন, স্যার আমি মাল্টা লেবুর গাছে সমস্ত রকমের যত্ন পরিচর্যা করেছি, সমস্ত ফার্টিলাইজার, খাবার, সমস্ত কিছু দিয়েছি, যা যা দেওয়া দরকার প্রয়োজন তার থেকে বেশিও অনেক কিছু দিয়েছি, কিন্তু তারপরেও গাছটিতে পর্যাপ্ত ফলন হচ্ছে না। হয়তো গাছটি বলিষ্ঠভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু যে পরিমাণ ফল তার থেকে এক্সপেক্ট করা হচ্ছে, যেমন ধরুন আমার এটি একটি 12 ইঞ্চি উচ্চতার মাটির টব, এখানে আমি এক্সপেক্ট করতেই পারি 15-20-25টা মালটা হবে, আর হয়েছেও তাই। গাছটি একদম এক্সপেক্টেড ফলন দিয়েছে। আবার এই গাছটি আমি পরের বছর যখন গ্রামে লাগাবো, তখন এই গাছটি 40-50টি মালটা দেবে, এটাই স্বাভাবিক। আমার কাছে গাছ রয়েছেও সেরকম গ্রামের, আমি সেটাও ভিডিওর এক পর্যায়ে দেখিয়ে দেব। এখন সমস্যা হয় তখনই যখন গাছকে সব রকম যত্ন পরিচর্যা করার পরেও সেই গাছ পর্যাপ্ত ফলন দেয় না। হয়তো গাছটি বলিষ্ঠভাবে বাড়ে, কিন্তু ফল না আসলে তো সবটাই বিফলে, যেহেতু আমরা ফলের গাছ রোপণ করছি। আজকের এই ভিডিওতে মালটা গাছের এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, মালটা কেন সমস্ত রকমের লেবু গাছেরই এটা একটা কমন সমস্যা, আর এই জিনিসটা অবজার্ভ করে আপনি সামান্য কয়েক সেকেন্ডের মধ্যেই তার সলিউশন করে নিতে পারবেন। এতে কোনো রকম কোনো খরচ হবে না, কোনো রকম কোনো ব্যয় হবে না, জাস্ট সিম্পল একটি ট্রিক্স। এই বিষয়টি যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি আপনার লেবু জাতীয় সমস্ত ফল গাছে প্রচুর সংখ্যায় ফলন ধরাতে পারবেন। সে গাছটি মাটির টবেই হোক বা হাফ ড্রামে, সে তার অবস্থান থেকে ম্যাক্সিমাম ফলন আপনাকে দেবে। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লেবু জাতীয় সমস্ত গাছে আমরা লক্ষ্য করি, যে সমস্ত ব্রাঞ্চ সোজা লম্বভাবে উপরের দিকে বেড়ে যায়, সেই সমস্ত ব্রাঞ্চের ফল ধারণ করার টেন্ডেন্সি কম, গ্রোথ করার টেন্ডেন্সি বেশি। আবার যে সমস্ত ব্রাঞ্চ গাছের মূল ক্যানোপির চারিপাশে প্যারালালভাবে গ্রোথ করে, সেই সমস্ত ব্রাঞ্চের ফল ধারণ করার ক্ষমতা আর ফল ধারণ করার ক্যাপাসিটি সবচেয়ে বেশি। আমার এই হাফ ড্রামে রাখা মাল্টালেবুর গাছটির ফলন দেখলে বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। যে সমস্ত ব্রাঞ্চ গাছের মূল ক্যানোপি থেকে বাইরের দিকে প্যারালালভাবে গ্রোথ করেছে, সেই সমস্ত ব্রাঞ্চের ফলন অনেক বেশি। কিন্তু গাছে এমনও কিছু ব্রাঞ্চ আসে, যে সমস্ত ব্রাঞ্চ প্যারালালভাবে বেরোনো এই সমস্ত ব্রাঞ্চ থেকে বেরিয়ে লম্বভাবে সোজা উপরের দিকে বাড়তে থাকে। এই সমস্ত ব্রাঞ্চের প্রোডাক্টিভিটি একেবারেই কম বা নেই বললেই চলে, কিন্তু এরা গাছের খাবার প্রচুর পরিমাণে খায়, যা গাছটিকে খুব বাজেভাবে এফেক্টেড করে। তাই এই সমস্ত ডাল চিহ্নিত করা মাত্রই আমাদের গাছ থেকে প্রুন করে ছেঁটে ফেলতে হবে। এই সমস্ত ডাল ছেঁটে ফেললে গাছের অন্যান্য ডাল পর্যাপ্ত খাবারের যোগান পাবে, আর গাছটির স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমন গাছটি ফলনও অনেক বেশি দেবে। এই ধরনের ব্রাঞ্চকেই ওয়াটার সাকার ব্রাঞ্চ বলা হয়। ওয়াটার সাকার ব্রাঞ্চের বিষয়ে প্রচুর প্রশ্ন আসছিল, তাই একটি শর্ট ভিডিও তৈরি করে দিলাম। মাল্টা লেবু গাছের ফলনের উপর একটি কমপ্লিট ভিডিও আসতে চলেছে। আমি কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম, মাল্টা লেবু গাছ সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আপনাদের আছে সমস্ত প্রশ্ন কমিউনিটিতে পোস্ট করতে পারেন। আপনারা সেখানে অনেক প্রশ্ন করেছেন, এই ভিডিওর কমেন্টেও আপনারা মাল্টা লেবু গাছ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন। তার মধ্যে থেকে কিছু কমন সমস্যা শর্টলিস্ট করে তার সমাধানও আমি পরবর্তী মাল্টা লেবুর বিস্তারিত ভিডিওটিতে তুলে ধরব। আজকের এই ছোট্ট ভিডিওটি ধৈর্য ও সময় নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন, কারণ আমি দেবাশিস গার্ডেনার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সবসময় সমস্ত ধরনের প্র্যাকটিক্যাল ইনফরমেটিভ ভিডিও তৈরি করি, যা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন ছাদ বাগানে প্র্যাকটিক্যালি কোন গাছে কীরকম ফলন নেওয়া সম্ভব, আর এরকম ফলন পেতে হলে তার পরিচর্যা কীরকম হওয়া দরকার, গাছ রোপণ থেকে পরবর্তী পরিচর্যা ও পরবর্তীতে ব্যাপক হারে ফল ধরা পর্যন্ত।